দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে গণিতের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে আমরা পড়াবো। পূর্ববর্তী কয়েকটি ক্লাসে ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছি। ষষ্ঠ অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে কনিক। কনিক কি, কিভাবে কনিক তৈরি হয়, কনিকের প্রকারভেদ, এইগুলো আমরা পূর্ববর্তী ক্লাসে করিয়েছি। সেই সাথে কনিকের প্রথম যে শ্রেণীটা সেটা হচ্ছে প্যারাবোলা, পরাবৃত্ত। সেই পরাবৃত্ত সম্পর্কে আমাদের আলোচনা শেষ করেছি। আজকে পরবর্তীটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্ত ইংলিশে বলা হয় আছে ইলিপস। তো আমরা আগে শিখি ইলিপসটা কি। ইলিপসটা এক ধরনের কনিক, সেই ধরনের কনিক যেটার ক্ষেত্রে কনিকের সংজ্ঞা দিতে গিয়ে আমরা জেনেছিলাম যে কনিক হচ্ছে একটা চলমান বিন্দুর সঞ্চার পথ, যে পথের প্রত্যেকটা বিন্দু থেকে একটা স্থির বিন্দুর দূরত্ব এবং একটা স্থির সরলরেখার দূরত্বের অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটাকে বলা হচ্ছে উৎকেন্দ্রিকতা, ইংলিশে বলা হয় ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটির প্রথম অক্ষর ই দিয়ে এই ধ্রুব সংখ্যাটাকে ই নির্দেশ করা হয়। ই এর মান যখন একের সমান ছিল তখন ওইটা ছিল প্যারাবোলা। কিন্তু আজকে আমাদের যে কনিকটা নিয়ে আলোচনা করছি সেই কনিকের নাম হচ্ছে উপবৃত্ত। এখানে যে ধ্রুব সংখ্যাটা, এই ধ্রুব সংখ্যাটা ই এর মান হবে জিরোর থেকে বড় এবং একের থেকে ছোট। ই এর মান যদি একের থেকে ছোট এবং জিরোর থেকে বড় হয় তাহলে ওই কনিকটা হবে উপবৃত্ত বা ইলিপস। তাহলে আমরা ইলিপস সম্পর্কে কি জানলাম, এবারে বোর্ডে আসে, এই হচ্ছে একটা স্থির বিন্দু, আর এই হচ্ছে একটা স্থির সরলরেখা, আর একটা চলমান বিন্দু এটার উপরে চলছে। তো চলার পথে প্রত্যেকটা বিন্দু থেকে এর দূরত্ব এই চলমান বিন্দু থেকে পি হয়, আর এই স্থির বিন্দুটা যদি এস হয় তাহলে পি থেকে এস এর দূরত্ব এবং এই স্থির সরলরেখার উপর লম্ব দূরত্ব পি এম। এই দুটোর অনুপাত হচ্ছে একের থেকে বড় হবে দেখা যাচ্ছে, একের থেকে ছোট হবে দেখা যাচ্ছে, এস টা ছোট পি এম বড়, তার মানে এস পি বাই পি এম কি জানা একটা বিন্দু চলার পর যে বিন্দু থেকে একটা স্থির বিন্দু থেকে দূরত্ব এবং একটা স্থির সরলরেখা থেকে দূরত্ব অনুপাত একটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যার মান এক থেকে ছোট হবে যে থেকে বড় হবে, তাহলে ওই বিন্দু চলার পথ হবে ইলিপস। যে স্থির বিন্দুর কথা বলা হচ্ছে ওই স্থির বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র। আমরা আগে জেনেছিলাম আগে কখন প্যারাবোলা বলা তখন আমাদের বলা হচ্ছে, আর স্থির সরলরেখাটাকে বলা হচ্ছে দিকাক্ষ বা ডাইরেক্ট্রিক্স। তো এই বিন্দুটা যখন চলতে চলতে এই এমন একটা জায়গায় আসলো পি বিন্দুর একটা অবস্থান মনে করে এখানে আসলো, সেখানে নাম দিলাম হচ্ছে পি এ। তো এই থেকে এর দূরত্ব আর এই যে দূরত্ব এটা যদি একই মানে সেই পি বিন্দু থেকে এস এর দূরত্ব এবং পি বিন্দু থেকে সেই দ্বিঘাক্ষের দূরত্ব এই দূরত্ব কেবল লেখা হচ্ছে যদি একই সাথে লেখার উপর থাকে সেই ক্ষেত্রে পি বিন্দুর যে নতুন অবস্থান হলো এইটাকে বলা আছে এ। আর দ্বিঘাক্ষের পর ওই সব এখানে এস আর এর যোগ করলে যে রেখাটা সেট করবে দ্বিঘাক্ষ সেটা দিলাম হচ্ছে যে, এবং এই রেখাটাকে বিপরীত দিকে যদি বর্ধিত করি তাহলে ওই রেখাটা ওই উপবৃত্তের উপর যে বিন্দু সেট করবে সেটাকে যদি এ ড্যাশ দেওয়া হয় তাহলে এই এ এবং এ ড্যাশ হচ্ছে এই ইলিপসের দুটো শীর্ষবিন্দু। এখন যেহেতু এটা একটা শীর্ষবিন্দু এটা একটা শীর্ষবিন্দু তাহলে এই শীর্ষবিন্দুর কাছে যেমন একটা উপকেন্দ্র এই শীর্ষবিন্দুর কাছেও একটা উপকেন্দ্র থাকা সম্ভব, এবং ঠিক তার বিপরীত পাশে আর একটা দিকাত্ম এটা করে একটা স্থির রেখাও থাকা সম্ভব। তার মানে এই বিন্দু থেকে এর দূরত্ব আর এর দূরত্বের অনুপাত সেই একই ধ্রুব সংখ্যা হবে। তাহলে বোঝা দেখা গেল কি, একটা উপকেন্দ্রের প্যারাবোলার ক্ষেত্রে যেমন একটা উপকেন্দ্র ছিল ইলিপসের ক্ষেত্রে কিন্তু দুটো উপকেন্দ্র এবং দুটো দিকাত্ম রেখা। এটা যদি এস এ ড্যাশ এটাকে আমরা জেড ড্যাশ দিলাম। এখন এ এবং এ ড্যাশ এই যে দুটো বিন্দু সংযোগ সরলরেখা এইটাকে বলা হচ্ছে এটা একটা অক্ষরেখা, আর
এর মধ্যবিন্দু যদি এ এবং এর সাথে মধ্যবিন্দু নির্ণয় করি সেই মধ্যবিন্দুটা যদি আমরা সি ধরি তাহলে সি হচ্ছে এই বৃত্তের কেন্দ্র সি থেকে যদি এ এর সাথে করে একটা লম্ব আঁকি তারপরে এই প্রধান কেন্দ্র থেকে লম্ব আঁকি সেই লম্বটা হবে হচ্ছে আমার ক্ষুদ্র অক্ষ যেহেতু এটা একটা অক্ষ এটা ছোট এটা ক্ষুদ্র অক্ষ এটা বড় এটা বৃহৎ অক্ষ আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব যদি আমি দূরত্বটাকে যদি আমি এ ধরি মানে এখান থেকে এটুকু এ এখান থেকে এটুকু এ তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে কত টু এ এটা সেটার বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে টু এ আর এইখান থেকে এটুকু দূরত্বে বি ধরি তাহলে এটাও বি তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হচ্ছে টু বি এখন যদি আমি বিবেচনা করে নিই যে বৃহৎ অক্ষটা এক্স অক্ষ বরাবর এবং ক্ষুদ্র অক্ষটা ওয়াই অক্ষ বরাবর তাহলে দাঁড়াবে সীমিত স্থানে কত দাঁড়াবে যেহেতু উপকেন্দ্রটা তার মানে মূল বিন্দু থেকে উপকেন্দ্রের যে দূরত্ব সেটা এর থেকে ছোট আর এখানে যে ধ্রুব সংখ্যা আছে সেটা হচ্ছে ই এবং এ এ ই এবং এই উপকেন্দ্র এবার বি এদের দুটো যে সম্পর্ক আছে সেই সম্পর্কটার আলোকে এটা লেখা যায় যে দূরত্ব স্থানান্তর এখান থেকে এই যে দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে এই কি করে এই যা এটা আজকে ক্লাসে আমরা ব্যাখ্যা করব না আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব তখন এটা বিস্তারিত আলোচনা এটা করতে গেলে একটা ক্লাস লাগবে সেহেতু আমরা এই পর্যায়ে নিয়ে যাই এখান থেকে দূরত্ব এই কিন্তু কি করে হলো সেটা আমরা পরে জানবো তো তাহলে এখান থেকে এটি যদি এই হয় এটা এই আছে এইখানে স্থান হবে মাইনাস এ ই মাইনাস এ জিরো আর এটা হচ্ছে এ ই জিরো ঠিক একই ধারাবাহিক কথা এখান থেকে এই দুটি যে দূরত্ব সেটা হচ্ছে এ বাই তাহলে এই জেড বিন্দুর স্থান হবে মাইনাস এ বাই ই জিরো আর এই বিন্দুর স্থান হবে হচ্ছে এ বাই ই কমা জিরো এই অবস্থায় এই যে ইলিপসটা তৈরি হলো এই ইলিপসের আদর্শ সমীকরণটা আছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এটা হচ্ছে ইলিপসের প্রাথমিক পর্যায়ের একটা আদর্শ সমীকরণ এই সমীকরণ থেকে আমরা কি বুঝতে পারবো এই যে ইলিপসটা তৈরি হলো এই ইলিপসের কেন্দ্র কত এই সিম্পল সরাক কেন্দ্র হচ্ছে কত কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক যেগুলো আমরা শিক্ষাগত লিখে দিচ্ছি কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক আছে 0 0 শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত প্লাস মাইনাস এ 0 এটা আছে মাইনাস এ 0 এটা আছে প্লাস এ 0 উপকেন্দ্র স্থানাঙ্ক কত আর
এরপরে এই যে ইকুয়েশনটা কি করে আসে, প্রকৃত সমীকরণটা কি করে হয়, এই সম্পর্কে আমরা ঠিক আগামী ক্লাসে আমরা আলোচনা করব। এই পর্যন্ত আমরা ইলিশ সম্পর্কে প্রাথমিক যে ধারণাটা সেটা দিলাম, ইলিশের যে আগমন প্রাথমিক সমীকরণ এবং বিভিন্ন বিন্দু তথা রেখার সমীকরণটা কিভাবে এটা আমরা শিখলাম। তো আজকে পর্যন্তই, আগামী ক্লাসে আমরা এর সমীকরণ কিভাবে তৈরি হয় এটা নিয়েই আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।